গোল্ডবার্গ ডাব্লিউডব্লিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ বং স্ট্রোমানের কাছে হারার পরে রাসলম্যানের ব্যাকস্টেজে কী ঘটেছিল জানবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা সবাই জানি রাসলম্যানিয়ায় গোল্ডবার্গ ভার্সেস বং স্ট্রোমানের জায়গায় গোল্ডবার্গ ভার্সেস দ্য বিগ ডগ রোমান রিংসের ম্যাচ হওয়ার কথা ছিল, কিন্তু বর্তমানে পৃথিবীর যে অবস্থা সে কারণে রোমান রিংস নিজেকে এই ম্যাচ থেকে সরিয়ে নিয়েছিলেন এবং তার জায়গায় খেলানো হয়েছিল বং স্ট্রোমানকে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য। রাসলম্যানিয়ায় এই দুজনের মধ্যে ম্যাচটা খুব ভালো হয়েছিল, যেখানে গোল্ডবার্গ শুরুতে বং স্ট্রোমানকে পরপর চারটা স্পিয়ার দিয়েছিল, আর পরিবর্তে বং স্ট্রোমানও গোল্ডবার্গকে দিয়েছিল অনেকগুলি রানিং পাওয়ার স্ল্যাম। বাট অ্যাট দি এন্ড বং স্ট্রোমান এই ম্যাচে জয়লাভ করে। আর কিছু রিপোর্ট অনুযায়ী এই ঘটনাকে কেন্দ্র করেই গোল্ডবার্গ এবং ভিন্স ম্যাকম্যানের মধ্যে রাসলম্যানিয়ার ব্যাকস্টেজে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। ফ্রেন্ডস, গোল্ডবার্গ ডাব্লিউডব্লিউই রিটেন করেছিলেন শুধুমাত্র দ্য বিগ ডগ রোমান রিংসের সাথে ম্যাচ খেলার জন্য, এটা ছিল তার মূল উদ্দেশ্য। এর জন্য তিনি ডাব্লিউডব্লিউই সুপার শোডাউনে দ্য ফিনকে হারিয়েছিলেন এবং জয়লাভ করেছিলেন ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ। এবং এভাবেই রাসলম্যানিয়া 36-এ দ্য বিগ ডগ রোমান রিংস ভার্সেস গোল্ডবার্গের মধ্যে ম্যাচটি ফিক্সড হয়ে যায়। কিন্তু যখন রোমান রিংস নিজেকে এই ম্যাচ থেকে সরিয়ে নেন, তখন গোল্ডবার্গ ভিন্স ম্যাকম্যানকে বলেন যে যেহেতু রোমান রিংস এই ম্যাচটি খেলছেন না, তাই তাদের মধ্যে ম্যাচটি যেন স্থগিত করে রাখা হয়। আর পরিস্থিতি স্বাভাবিক হলে ডাব্লিউডব্লিউইর বড় একটি পেপার ভিউ সামার স্ল্যামে যেন এদের দুজনের মধ্যে ম্যাচটি আয়োজন করা হয়। গোল্ডবার্গ আরও বলেন যে রোমান রিংসের পরিবর্তে বং স্ট্রোমানের সাথে তিনি যে ম্যাচটি খেলবেন, সেই ম্যাচটিতে যেন বং স্ট্রোমানকে কিছুতে জিততে না দেওয়া হয়, কারণ গোল্ডবার্গের ইচ্ছা তিনি রোমান রিংসের বিরুদ্ধে তার ডাব্লিউডব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করতে চান সামার স্ল্যাম পেপার ভিউয়ে। কিন্তু ভিন্স ম্যাকম্যান গোল্ডবার্গের কোনো কথা শুনেননি, এমনকি তিনি গোল্ডবার্গকে হারিয়ে দেন কয়েক মিনিটের মধ্যেই বং স্ট্রোমানের কাছে এবং বং স্ট্রোমানকে বানিয়ে দেন নিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়ন। কিন্তু এখানে ভিন্স ম্যাকম্যান বলেন যে গোল্ডবার্গকে অন্তত প্রতি ম্যাচে $1,000,000 দিতে হয়, যেটা ডাব্লিউডব্লিউইর পক্ষে বর্তমান পরিস্থিতিতে প্রায় অসম্ভব, এবং এই সমস্ত কারণে গোল্ডবার্গকে এই ম্যাচটি হারতে হয়েছিল। তো বন্ধুরা, এই ছিল কয়েকটি কারণ যার ফলে গোল্ডবার্গ এবং ভিন্স ম্যাকম্যানের মধ্যে ডাব্লিউডব্লিউই রেসলম্যানের ব্যাকস্টেজে কথা কাটাকাটি শুরু হয়েছিল। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে এখন কমেন্ট করুন, আর বঙ্গ রেসিং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।